সারা বিশ্বে দুবাই পরিস্থিতি লাভ করেছে উঁচু উঁচু বিল্ডিং নামি গাড়ি বাড়ি এবং তাদের বিলাসবহুল জীবনযাপনের জন্য বিশ্বের অধিকাংশ মানুষের ধারণা দুবাই একটি দেশ কিন্তু আসল কথা হলো দুবাই কোনো দেশ না এটি সংযুক্ত আরব আমিরাতের একটি শহর মাত্র মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত এই শহরটির এমন অনেক বিষয় রয়েছে যেগুলো সাধারণ মানুষের একেবারেই অজানা স্বপ্নের দুবাই সম্পর্কে চমকপ্রদ সব তথ্য নিয়ে আমাদের আজকের আয়োজন দুবাই এ যেন এক বিস্ময় নগরী চাকচিক্য আর বিলাসিতার অপর নাম আপনারা ভিডিওর শুরুতেই জেনে গেছেন যে দুবাই কোনো দেশ নয় এবার জানুন আরেকটি তথ্য দুবাই কিন্তু আরব আমিরাতের রাজধানীও নয় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী হচ্ছে আবুধাবি আর দুবাই বিশ্বের সেরা পাঁচ পর্যটন নগরীর একটি দুবাইয়ের রাস্তাঘাট খুবই উন্নত এর জন্য দুবাইয়ের রাস্তায় আপনি সবসময় দামি অত্যাধুনিক গাড়ি দেখতে পাবেন যেমন ল্যাম্বার ঘিনি ফেরারি বিএমডব্লিউ ইত্যাদি যেখানে অন্য দেশে দুই একটা স্টেশন তৈরি করতে বছরের পর বছর পার হয়ে যায় সেখানে দুবাই মাত্র আঠারো মাসে বিয়াল্লিশটি মেট্রো স্টেশন তৈরি করেছে দুবাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি পৃথিবীর তৃতীয় ব্যস্ততম এয়ারপোর্ট আরব সাগরের গা ঘেঁষা এই শহরের একটি তথ্য আপনাকে চমকে দেবে সেটি হচ্ছে দুবাই শহরে কোনো অপরাধ সংগঠিত হয় না বললেই চলে জিরো ক্রাইম সিটি হিসেবে দুবাইয়ের রয়েছে দারুণ সুনাম এটিকে পৃথিবীর অন্যতম নিরাপদ শহর মনে করা হয় তাছাড়া দুবাইয়ের আইন কারণও খুব কড়া ইসলামী আইনের বেশ বাস্তবায়ন আছে এখানে অবশ্য দুবাইয়ের মানুষ নৈতিকভাবেই উত্তম চরিত্রের অধিকারী আর দুবাইতে পুলিশের চোখে ধুলো দিয়ে পালানো প্রায় অসম্ভব কারণ দুবাই পুলিশের ভান্ডারে রয়েছে ল্যাম্বার্ঘিনি বেন্টলে এবং ফেরারির মতো ফাস্ট এন্ড ফিউরিয়াস গাড়ি গৃহিণীর জন্য পনেরো হাজার মার্কিন ডলারের উপহার কিনতে হবে হাতে সময়ও নেই চিন্তিত হওয়ার কিচ্ছু নেই এ দেশে আছে গোল্ড এটিএম হ্যাঁ ঠিক বলেছি সোনা সেই এটিএম এ টাকা ঢোকালেই মিলবে দামি গয়না ও সোনার ঘড়ির মতো জিনিস আপনি যদি পৃথিবীর সব থেকে বৃহৎ আকৃতির স্বর্ণের চেইন দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে দুবাইতে যেতে হবে এটি নিরানব্বই সালে প্রায় মানুষের মালিকানায় তৈরি করা হয় এটি লম্বাই প্রায় চার কিলোমিটার এটা সবারই জানা যে পৃথিবীর সবথেকে বড় টাওয়ারগুলো দুবাইতে অবস্থিত তার মধ্যে সবচেয়ে উঁচু হল পুরস খলিপা এটি উচ্চতায় দুই হাজার সাতশো ফুট লম্বা এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম মসজিদ রেস্টুরেন্ট হোটেল মোটেল ও নাইট ক্লাব সহ নানান ডিপার্টমেন্ট আরব দুনিয়ার এই দেশের এক শীর্ষ মৌলবীর তথ্য অনুযায়ী বিশ্বের উচ্চতম বিল্ডিং বুর্স খলিফার তলার উপরে যারা বাস করেন তাদের রমজানের সময় অতিরিক্ত দুই তিন মিনিট অপেক্ষা করতে হয় ইফতারের জন্য কারণ উঁচুতে সূর্যকে বেশ কিছুক্ষণ দেখতে পান তারা টাকা খরচ করলে যে পৃথিবীতে ও চাঁদ নামিয়ে আনা যায় তা মিডিল দেশগুলোকে না দেখলে বোঝা যেত না দুবাইতে বাইশ হাজার পাঁচশো মিটার জায়গা জুড়ে তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল আকাশ চারিদিকে তারাই পরিপূর্ণ এক নয় অবস্থা এছাড়াও রয়েছে অতি প্রাকৃতিক একটি স্নো পার্ক তিন হাজার মিটার জায়গা জুড়ে তৈরি এই পার্কে আপনি ইচ্ছে করলে ঘুরে বেড়াতে পারবেন মনের আনন্দে দুবাইতে বাস করতে হলে আর বেশি হবে না ইংরেজি এই শহরে একটি খুব সাধারণ কথ্য ভাষা রিজার্ভে প্রায় চার বিলিয়ন ব্যারেল তেল রয়েছে দুবাইয়ে এটি সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় সর্বোচ্চ রিজার্ভ যদিও এই পরিমাণটি অনেক তবে পরবর্তী ২০ বছরে এটি শেষ হয়ে যাবে দুবাই প্রতিদিন একশো মিলিয়ন লিটার তেল উৎপাদন করে এটি দুই কোটি সাতানব্বই লাখ উনিশ হাজার তিনশো পঞ্চান্ন গ্যালন তেলের সমান এ পরিমাণ তেল ধারণ করতে পাঁচটি অলিম্পিক সুইমিং পুল লাগবে যা এক প্রকার অবিশ্বাস্য পৃথিবীতে এমন কোন দেশ পাওয়া দুরূহ যেখানে ইনকাম ট্যাক্স দিতে হয় না দুবাইতে যত খুশি উপার্জন করা যাবে কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না এজন্যই দুবাইয়ের মানুষের জন্য বড়লোক হওয়া খুব সহজ কেননা সরকার কোনো বাধ্যবাধকতা আরোপ করে না কারো আয়ের উপর দুবাই কেনাকাটা করার জন্য বিখ্যাত দুবাই মল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শপিং সেন্টার এতে চুয়ান্ন লক্ষ বর্গফুট এলাকা এবং বারোশো এর বেশি স্টোর রয়েছে এখান থেকে আপনি প্রায় সবকিছু কেনাকাটা করতে পারেন দুবাই বিলাসবহুল গাড়ির কবরস্থান আছে ফেরারি পোর্শে জাগুয়ার ওয়াডি বিএমডব্লিউ এই বিরল গাড়িগুলো পাওয়া যাবে পরিত্যক্ত অবস্থায় বিস্ময়কর আপনি এখনো সেই গাড়িগুলোর ইগনিশনের চাবিগুলো ঝুলে আছে দেখবেন দুবাইয়ে একটি কৃত্রিম দ্বীপ আছে অবাক হলেন না আমি মজা করছি না এর নাম পাম এটা পারস্য উপসাগরের মধ্যে নির্মিত এই দ্বীপটি এত বিশাল যে এটি মহাকাশ থেকে দেখা যায় আপনি হয়তো মনে করেন দুবাইতে অ্যালকোহল কঠোরভাবে নিষিদ্ধ কারণ এটি একটি মুসলিম দেশ কিন্তু না যদি আপনি অ্যালকোহলের লাইসেন্স পান তবে এই শহরটি আপনাকে পান করতে দেবে যদিও কর্তৃপক্ষ লাইসেন্সটি সব সময় পরীক্ষা করে না তাই প্রাপ্ত বয়স্ক যে কেউ এখানে মদ্যপান করতে পারে শুধু মাতাল হয়ে কোনো গন্ডগোল না করলেই হলো না হলে বড় বিপদে পড়বে না আপনি কি কখনো কোনো ড্রাইভারহীন ট্যাক্সি দেখেছেন যা আপনার বাড়ির দোরগোড়ায় আসে এবং স্বয়ংক্রিয়ভাবে উড়তে শুরু করে মনে হয় না দুবাই এই সেবা চালু করা প্রথম দেশ এটি মূলত একটি দুই আসন বিশিষ্ট ড্রোন ট্যাক্সি যা যাত্রীকে এক জায়গা থেকে অন্য জায়গায় আকাশপথে নিয়ে যাবে এটা শুনে অবাক হবেন যে দুবাইয়ে বসবাসকারী জনসংখ্যার প্রায় অর্ধেক ভারতীয় নাগরিক তথ্যমতে দুবাই শহরে মাত্র সতেরো পার্সেন্ট লোক হল প্রকৃত দুবাইয়ের নাগরিক আর বাদ বাকি সব বহিরাগত বাংলাদেশেরও অনেক শ্রমিক দুবাইতে রয়েছেন দুবাইকে বালির শহরও বলা হয় দুবাইতে প্রচুর পরিমাণ বালি থাকার কারণেই সেখানে উট চলতে দেখা যায় সেখানকার মানুষ প্রায় উট দিয়ে যাতায়াত করে কিন্তু মজার ব্যাপার হলো সেখানে রোবট চালিত উট দেখা যায় মাঝে মধ্যে উট যখন দিশাহীন হয়ে পড়ে তখন উটকে সঠিক দিশা দেখাতে এবং শান্ত করতে এই রোবটটিকে ব্যবহার করা হয় ব্যবসা বাণিজ্যের জন্য দুবাই একটি বিশেষ শহর তাই অধিকাংশ মানুষ দুবাইয়ে কাজকর্মের জন্য নিজের দেশ থেকে পাড়ি দেয় আপনি এটা জেনে অবাক হবেন যে দুবাইয়ে মাত্র বিশ শতাংশ জনগণই প্রকৃতপক্ষে দুবাইয়ের বাসিন্দা আর বাকি আশি শতাংশ জনগণই অন্য দেশের অধিকাংশ মানুষ মনে করেন যে দুবাইয়ের অর্থনীতি তেলের উপর নির্ভরশীল কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে দুবাইয়ের মাত্র সাত থেকে আট শতাংশ ইনকাম তেল থেকে আসে আসে আর বাকিটা ব্যবসা বাণিজ্য এবং পর্যটকদের থেকে দুবাইয়ের ধনী ব্যক্তিরা বনের পশুদের পোষ মানতে ভালোবাসেন সিংহ এবং চিতাবাগকে তারা নিজেদের সাথে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করেন সেখানকার ধনী ব্যক্তিরা উদার মনের হয়ে থাকে যার কারণে প্রকৃত অর্থে যারা গরিব তাদেরকে বিনামূল্যে খাবার দেওয়া হয় পৃথিবীর সবচেয়ে বিল্ডিং বেশি তৈরি করা হয় দুবাইয়ে এবং প্রচুর পরিমাণ তেলের খননও করা হয় সেখানে তাই ধারণা করা হয় পৃথিবীর পঁচিশ শতাংশ ক্রেন এই দুবাইয়ে ব্যবহার করা হয়